স্টিং নিউজকে, কারণ তারা ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে চতুর্দিকের যে নিউজগুলি পরিবেশন করছেন জনসচেতনতা বৃদ্ধির প্রেক্ষাপটে। তো আজকে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি ডেঙ্গু সচেতনতা বিষয়ে, সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি বা বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তিগুলি দূর করার জন্যে, তো সেই তারই শরিক হিসেবে আপনাদের নিউজ আজকে যে কভারেজ করতে এসেছেন, সর্বপ্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যে প্রোগ্রামগুলি রয়েছে, ব্লক থেকে আমরা পদযাত্রা করতে চলেছি সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে। আমাদের 200% ডেঙ্গু এটা নয়, কিন্তু ডেঙ্গু মানেই জ্বর, এই বোধটা মানুষের মধ্যে জাগ্রত করা। যদি কারো ডেঙ্গু হয় সেই ব্যক্তি যাতে কোনোভাবে মশারির বাইরে না যেতে পারে সেই ব্যাপারে মানুষকে সচেতন করা, সর্বোপরি সাধারণ মানুষ যাতে এই পুরো বিষয়টার প্রতি তাদের মনের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে এবং একটা আতঙ্ক তৈরি হচ্ছে এবং সেই সব বিষয়ে যে খবর আমরা পাচ্ছি সেগুলিকে দূর করার জন্যেই আজকে আমাদের এই মহৎ উদ্যোগ। ব্লক প্রশাসন, আমাদের রানাঘাট 2 নম্বর ব্লক প্রশাসন এবং রানাঘাট